আমরা কীভাবে বুঝবো আমার এবাদত সালাদ সম দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়েছে কিনা আল্লাহ কবুল করেছেন কিনা মনহারিমা আপনার সালাদ সম এবাদত দোয়া এগুলো আল্লাহ সোমাদালের কাছে গ্রহণযোগ্য হওয়ার হলফ করার মতো নিশ্চিত কোনো প্রমাণ আসলে আমরা বলতে পারবো না কারণ এটা কে আমাদের ময়দানে শুধুমাত্র বোঝা যাবে নিশ্চিত করে যে কার কোনো এবাদত কবুল হয়েছে বা হয়নি আমরা এবাদত কবুলের যে পূর্বশর্তগুলো দেওয়া আছে করংঘাদিসে সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করব সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আমরা রক্ষা করার চেষ্টা করব যাতে করে কোনোভাবে তার কোনোটি লঙ্ঘন না হয় এটি হলো আমাদের মূল কর্তব্য এবং দায়িত্ব সো এবাদত কবুলের জন্য এক তো হলো আল্লাহ তালার প্রতি ইমান থাকতে হয় তাওহিদ থাকতে হয় তাওহিদ যদি সঠিক থাকে তাহলে ইবাদত কবুল হয় না হলে এবাদত কবুল হয় না দ্বিতীয়ত সম্মত উপায়ে নবী সত্তালে বাঁধানো পদ্ধতির আলোকে আমাদের ইবাদত করতে হবে এবং তৃতীয়ত আমরা এবাদত করব শুধু আল্লাহ সন্তোষের জন্য কোনো মানুষের কাছ থেকে বাহবা কোনো মানুষের কাছ থেকে স্বীকৃতি অথবা মানুষের কাছে ভালো সাজার জন্য এবাদত করতে পারবো না তো এই বিষয়গুলোকে নিশ্চিত করলে এবং আরও এবাদতের যে এডিশনাল শর্ত আছে এবাজত কবুলের যেমন সলাদ কবুল হবে না পবিত্রতা ছাড়া দান কবুল হবে না যদি হালাল উপার্জন থেকে না দেওয়া হয় তো এরকম বিষয়গুলোকে লক্ষ্য করে আমরা এবাদত করতে থাকবো এবং সুদাহ রাখবো আল্লাহ তালা কবুল করেছেন যেহেতু আমরা আল্লাহ তালা দেওয়া শর্তকে পূরণ করেছি